হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, পৃথিবী সৃষ্টির পর থেকেই মানুষের জল্পনা কল্পনার তো শেষ নেই, তাও আবার খনিজ সম্পদ নিয়ে। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণির খোঁজ মিলেছে শ্রীলঙ্কায়। দেশটির একটি খনি থেকে 1449.49 ক্যারেট একটি নীলকান্তমণি তুলে আনা হয়েছে। শ্রীলঙ্কায় অন্য গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, এর আগে এর চেয়ে বড় নীলকান্তমণি আবিষ্কারের কথা জানা যায়নি। অতনপুরা শহরে খনি আবিষ্কৃত এই নীলকান্তমণিটির নামকরণ করা হয়েছে দ্য টেট অফ আদম। 2013 সালে একটি নীলকান্তমণি আবিষ্কার করা হয়েছিল যার ওজন ছিল 17 কেজি, এবং বর্তমানে নীলকান্তমণির ওজন জানা যায়নি। বন্ধুরা, 17 কেজি ওজনের নীলকান্তমণির দাম নির্ধারণ করা হয়েছিল প্রায় 800 কোটি টাকা বা $100 মিলিয়ন। বন্ধুরা, শ্রীলঙ্কায় বছরে $100 মিলিয়ন রত্ন ব্যবসা রয়েছে। দেশটির রত্ন ব্যবসায়ী বলেছেন, বর্তমানে এই নীলকান্তমণির মালিক প্রিন্স ডাইনার। বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কী বিষয়ের ওপর ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি সেই বিষয়ের ওপর ভিডিও তৈরি করে দেবো।